হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস আর্ট অ্যান্ড ক্রাফট। কালবেলা ঘুম ভাঙতেই দেখলাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই সময়টা যাতে বোরিং না যায় তাই একটা স্কেচ করতে বসে গেলাম। আজকে আপনাদের সঙ্গে যে স্কেচটা শেয়ার করব সেটা হলো ঘুঙুর ইন গার্ল লেগ। ভাবে ঘুঙুর ইন লেগ ড্রয়িং করবেন তার একটি টিউটোরিয়াল ভিডিও আজ শেয়ার করছি। ফার্স্টে কম্পাসের সাহায্যে ওপরে একটা বড় সার্কেল এবং নিচে একটা ছোট সার্কেল ড্রয়িং করে নিলাম। স্কেলের সাহায্য দিয়ে এই ধরনের মার্ক করে পায়ের গেট আপটাকে রেডি করে দিলাম। ভাবে সার্কেল এঁকে নিয়ে ড্রয়িং করলে পায়ের সাইজ আর গ্যাপের মধ্যে ডিফারেন্স যেটা থাকবে সেটা একবারে পারফেক্ট হবে। দেন পায়ে আমার পছন্দ মতো একটা নূপুরের ডিজাইন তুললাম। এখানে আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কোনো নূপুরের ডিজাইন তুলতে পারেন। নূপুরের ওপরে এইরকমভাবে ছোটো ছোটো সার্কেল করে ঘুঙুরের ডিজাইন করে দিলাম। পরে পায়ের বাকি পার্টগুলোকে পেন্সিলের সাহায্যে এরকম আলপনা ড্রয়িং করে দিচ্ছি। নকশাগুলোকে কমপ্লিট করে এখানে নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক স্কেচ পেন। ব্ল্যাক স্কেচ পেন দিয়ে এবার প্রত্যেকটা নকশাকে বর্ডার করে দেব। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটিকে একটা ফলো করে দেবেন। বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা আরও বেশি করে আমায় সাপোর্ট করতে থাকুন, আপনাদের একটু সাপোর্ট আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ভিডিওতে যেমন দেখানো হয়েছে ঠিক এইভাবে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ঘুমুরগুলোকে রেডি করে নিতে হবে। এরপর একটা রেড কালারের স্কেচ পেন দিয়ে এই পায়ের যে নকশাগুলো আছে এবং সেই নকশাগুলোকে কভার করে দেব। প্রত্যেকটা আঙুলগুলোকেও রেড স্কেচ দিয়ে কভার করে দেব। কালার দিয়ে আঙুরের আলতা পার্টগুলো কভার করা হয়ে গেলে আবারও ব্ল্যাক কালারের স্কেচটা ইউজ করে কিছু কিছু জায়গা মার্ক করে দেব। ইজিলি আপনারাও একটা এই ধরনের স্কেচ রেডি করতে পারেন। ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।